মানুষ যখন জন্মায়, এটা আমরা সকলে বিশ্বাস করি, জন্মান্তর বলতে বিশ্বাস করি, মানুষ যখন জন্মায় তখন সে কিছু নিয়ে জন্মায়, কারণ কিছু মানে পূর্বজন্মের কিছু স্বীকৃতি বা পূর্বজন্মের কিছু খারাপ জিনিস সেগুলো সে নিয়ে জন্মায়। তো স্বামীজিও বলেছেন এডুকেশনের সংজ্ঞা দিতে গিয়ে যে মানুষের মধ্যে যে পূর্ণতা আছে সেই পূর্ণতার বিকাশ সাধন করা হচ্ছে এডুকেশন, শিক্ষা। তাহলে তার মধ্যে কি পূর্ণতা আছে, তার মধ্যে সেই পূর্ণতার বিকাশ ঘটনাই আমাদের জীবনের লোক। আমি কি চাই, অভিভাবক আমি কি চাই, আমি বাবা আমি মা আমি কি চাইছি, আমি সেটাই জানি হওয়ার জন্য চেষ্টা করছি, এটা কিন্তু এডুকেশন নয়। প্রথমে আমাদের দূরটা এগিয়ে যায়, তাহলে আমাদের আদর্শটা কি না, এই হচ্ছে আমাদের আদর্শ। এখানে যদি আমরা প্রশ্ন করি যে আদর্শ আমরা কি প্রথম কেউ ভাবি, হ্যাঁ ভাবি। অনেক অভিভাবক কিন্তু একথা বলেছে, আমরা অভিভাবক সম্মেলন করি, অভিভাবকের জিজ্ঞাসা করি, অনেক অভিভাবক এটা বলেছে, খুব কম সংখ্যক অভিভাবক এই কথা বলেন যে মানুষ আমি আমার ছেলেটা আমি চাই যে ও মানুষ হয়ে উঠবে, তারপরে ও কীভাবে সেটা করে কথা, ও ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি শিক্ষক হবে কি ও ফ্যান্ডারি চালাবে কি ও মুদিখানা দোকান করবে সেটা পরে কথা, আগে ওটা মানুষ হয়ে উঠবে। এখানে তাহলে আমাদের জীবনের লক্ষ্যটা একটু পরিবর্তিত হয়ে গেল। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি, এখানে স্বামী ব্রহ্মানন্দজি রচনা থেকে পাঠ বলেন স্বামীর কথা বলছেন যে আমাদের জীবনের লক্ষ্যটা কি, না জীবনের লক্ষ্য হচ্ছে একজন পূর্ণ মানব হিসেবে নিজেকে গড়ে তোলা, আত্মবিকাশ, আত্মজ্ঞান লাভ করা, আমার নিজের সম্পর্কে জ্ঞান লাভ করা, আত্মজ্ঞান লাভ করা। আর একটু বেশি খুব খোলাখুলি বলা যায় যে ভগবান লাভ, ঠাকুর বলছে ভগবান লাভই আমাদের জীবনের উদ্দেশ্য। তো সেটা যদি আমাদের জীবনের লক্ষ্য হয়, আমাদের এখানে প্রথমেই আমাদের বুঝতে হবে যে পশুদের সঙ্গে মানুষের একটা পার্থক্য আছে। পশুরা যখন জন্মায় তারা কিন্তু পশু বই জন্মায়, তাদের এসব জীবন চিন্তাভাবনা নেই। মানুষ যখন জন্মায় তখন সে জন্মাচ্ছে কিছু আরব্ধ জিনিস নিয়ে জন্মাচ্ছে, প্রারব্ধ তার পূর্বজন্মের কিছু স্বীকৃতি নিয়ে জন্মাচ্ছে, কিন্তু তারপর তাকে বিকশিত করার সুযোগ সে কতটা পাচ্ছে, তার বাবা মা তার স্কুল তার পরিবেশ তাকে কতটা সুযোগ দিচ্ছে বড় হওয়ার, কত রকমভাবে তাকে সাহায্য করছে সেটার উপর নির্ভর করছে সে কতটা মানুষ হয়ে উঠতে পারে। এই ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে যে মানুষ আমার সন্তানকে করতে গেলে প্রথম আমার জীবনের আগে লক্ষ্যটাকে ঠিক করতে হবে, আমাদের এই লক্ষ্যেরই গণ্ডগোল আছে। তাহলে প্রথম আমাদের কি করতে হবে, আমার সন্তানকে আমি মানুষ হিসেবে গড়ে তুলব, মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে কি করতে হবে, একটা ছোট গল্প বলবো সময়ের মধ্যে আমি বলে দিই যে একজন মা তার ছেলেকে নিয়ে দেখবেন সবার দিকে শুনছে, এটা গল্প নয় এটা বাস্তব ঘটনা, ছেলেকে নিয়ে সবার দিকে ব্যস্ত, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তার জন্য তার ব্যাগ ফিরতে হবে, তার টিফিন ঠিক করে দিতে হবে, তার পোশাক ঠিক করে দিতে হবে, এই করতে করতে সে ছেলের পিছনে সারাক্ষণ ব্যস্ত হয়ে আছে। বাড়িতে বৃদ্ধ বাবা আছে, একটা কুসুম বসে আছেন, একটা পাশের ঘরে তার বাবা কাজ আছে, অসুখ প্রচন্ড অসুখ আছে, বাবা ডাকছে বৌমাকে যে আমার ওষুধটা খাওয়ার সময় হয়ে গেছে একটু ওষুধটা দিয়ে যাও। বৌমা কিন্তু চিৎকার করে বলছে আমার এখন সময় নেই, আমাকে এক্ষুনি ছেলেকে নিয়ে বেরোতে হবে, আমি একটু তৈরি হচ্ছি ও পরে দেবো, সারা জীবন শুধু ওষুধ 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 করে গেল। ছেলে কিন্তু সব কথাগুলো শুনলো, ছেলের মনে হচ্ছে যে মা আমি একবার দাদুভাইকে দেখতে যাই না, মা বলে খাও এখন না, তোমাকে তোমার কাজ হবে না, দাদুভাই কষ্ট পাচ্ছে তার জন্য ডাক্তার আছে, বাবা ডাক্তারের ব্যবস্থা করছে, ডাক্তার আসলে ওষুধ দেবে, তোমাকে ভাবতে হবে, তুমি তোমার কাজ তুমি বেরিয়ে যাও, তোমার কাজ তুমি চলো, ছেলে নিয়ে যেতে দিল না। দিনের পর দিন যখনই ছেলে এই দাদুভাইকে নিয়ে যেতে চায়, একবার দাদুভাইকে নিয়ে যাবো, দাদুভাই কষ্ট পাচ্ছে, তার মা তাকে বারবারই বরণ করে না না ওটা দাদুভাই তুমি গিয়ে কি করবে, ডাক্তারের কাজ ডাক্তার ঠিক করবে, তোমাকে বড় হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে জীবনে অনেক কিছু করতে হবে। ছেলেকে সে সকলে আছে অবস্থা, ছেলে তার ওই ইচ্ছাকে অবদমন করে ওই মায়ের ইচ্ছাকে পূরণ করার জন্য সে আস্তে 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 বড় হলো, একটা সময় সে পাস করলো, অনেক ভালো রেজাল্ট করলো, এখান থেকে বিদেশে চলে গেল, আমেরিকায় চলে গেল ওখানে গিয়ে এবার বিশাল ফিউচার ভবিষ্যৎ, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই, এবার নিজের বাবা মা এখানে অসুস্থ হয়ে পড়েছে, মা ফোন করছে বাপি তোর বাবা প্রচন্ড অসুস্থ, তুমি বাবা একবার সময় করে চলে আয়, বাবাকে তো আর ভাসবে না। ছেলে বলছে মা তুমি যা দিয়েছিলে তোমার বাবাকে সার্থক করার জন্য আমি কিন্তু বিনা পরিশ্রম করছি, সামনে আমার একটা বড় সেমিনার আছে, সেই সেমিনারের পরে আমার একটা বিশাল প্রমোশন আছে, আমি টাকা পাঠিয়ে দিয়েছি যত টাকা লাগে, তুমি বাপির জন্য ডাক্তার ডেকে নিয়েছি চিকিৎসা করো, আমি কি করবো, বাপির অসুস্থ আমি গিয়ে সারবে না, বাপির অসুস্থ সারবে ডাক্তার, তার জন্য যা পয়সা লাগে কোনো টাকা পাবো না, তুমি সারাও, আমি এখানে আমার ফিউচারটা তৈরি করছি, তুমি তো সেটাই দিয়েছিলে। তারপরে মা নাতে নাতে এতদিন পরে মনে করছে বাপি তোর বাবা আর মানবে না, আর হয়তো কয়েক ঘন্টার মধ্যে সে শেষ হয়ে যাবে,
বলছে মা আমার জীবনে শেষ ইচ্ছা এটাই যে আমি একটা লাইটার পাঠিয়ে দিচ্ছি বাবার মৃত্যুর পরে সমস্ত টাকা পয়সা দিচ্ছি কোনো অভাব নেই শুধু ওই লাইটারটা দিয়ে আমার বাবার মুখাগ্নি করতে হয় সেই লাইটারের আগুনটা দিয়ে আমার এই মুখাগ্নিটা কাউকে দিয়ে করিয়ে নিও আমার এই মুহূর্তে যাওয়ার কোনো সময় নেই মা তখন স্বামী বিবেকানন্দ
যাকে একটু একটু করে যদি সেই স্বামীজির আদর্শকে আপনি আমরা বাচ্চাকে নিয়েও বিভিন্ন বই টইগুলো নিয়ে স্বামীজির জীবনে স্বামীজির ভাবগুলোকে একটু একটু করে ইঞ্জেক্ট করতে পারেন একটা বাচ্চার মধ্যে, তাহলে দেখবেন আমাদের এই খারাপ যে প্রভাবগুলো সেগুলো থেকে মুক্ত হয়ে আমাদের সন্তানরা অনেক বড় হয়ে উঠতে পারে, আমাদের সন্তানরা প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠতে পারে। তাই মহারাজ আসছেন, মহারাজকে সশস্ত্র প্রণাম জানাই। আমি আমার সময় শেষ হয়ে গেছে, আমি শুধু এই কথাটা বলে শেষ করবো যে আমরা বাড়িতে মায়েরা আগে বেশি কাজ মায়েরা আছেন, তারা অনেক তরি তরকারি রান্না করেন, ভালো ভালো উপাসন তরকারি দিয়ে তরকারি রান্না করেন। তো সেই তরি তরকারি রান্না করার পরে যখন আপনি খেতে দেন তখন একজন খেয়ে বলতো একবারে বিশ্বাস আপনার মনটা খারাপ হয়ে যাবে। কেন বিশ্বাস বলো যে বাবা আসল জিনিসটা কিন্তু দারুণই হবে, অনেক কিছু দিয়েছেন আপনি বলি আসল জিনিসটা একটু দাও নিও নমুনটা দেওয়া হয়নি, ব্যাস সব মানি হয়ে গেল। সুতরাং আমাদের ছাত্রকে আমরা অনেক কিছু দিচ্ছি, আমরা হাতে মোবাইল করে দিচ্ছি, সে যা চাইছে তাই দিচ্ছি, সব কিছু দিচ্ছি, কিছু বাকি নেই। কিন্তু ওই নবনটুকু দিতে ভুলবেন না, এটা হচ্ছে আদর্শ। আর সেই আদর্শটুকু পেতে পারি আমরা স্বামীজির জীবনে, স্বামীজির সেই আদর্শটাকে আমরা যদি একটু একটু করে আমাদের সন্তানদের মধ্যে দিতে পারি এবং তাকে দিকে যদি আমরাও নিজেরা একটু নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি স্বামীজির আদর্শে, যদি আমরা বাবা মায়ের যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, আমার ছেলেকে সেখান থেকে যদি আমি একটু শিখতে পারি, তাহলে দুজনের এই সমানভাব প্রগতি করবে, আমাদের সন্তানরা মানুষ হয়ে উঠবে। আসুন, এই কামনায় আপনাদের সকলকে আড়াই করার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।